প্রশ্ন, ইমাম যখন রুকুর জন্য তাকবীর বলবে তখন মুক্তাদি তাকবীর বলবে কিনা? যে মুক্তাদি প্রত্যেক তাকবীরে বলবে, শুধু রুকুর নয়, রুকুর সেজদার সব, শুধু কেরাত করবে না, এই ছাড়া আর সব কিছু মুক্তাদিও বলবে। প্রশ্ন, আল কোরআন বাংলা মর্মবাণী লিখেছেন শহীদ আল বুখারি মহাজাতক, শুধু বাংলা অর্থ লিখেছেন, এটা পড়া যাবে কি না? বাংলা অর্থ পড়তে চাইলে মূল অনুবাদক হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভি, এটাকে বাংলা অনুবাদ করতে নোয়াখালীর চাটখিলের একজন আলেম, ওইটা পড়বেন ভালো হবে। প্রশ্ন, যে ব্যক্তি যাকাত উসুল করে তাকে যদি হাদিয়া দেয়া হয় তাহলে সে গ্রহণ করতে পারবে কি না? হাদিয়া এই সময় গ্রহণ না করা ভালো, যাকাত উসুল করতে না গেলে তো হাদিয়াটা দিত না, এই জন্য হাদিয়াটা কোনো মাদ্রাসার পক্ষ থেকে গেলে মাদ্রাসায় দিয়ে দেওয়া চাই। প্রশ্ন, ইমাম সাহেব যদি এক সিজদা করে দাঁড়িয়ে যায় এবং পিছন থেকে মুক্তাদিরা লোকমা দেয় তাহলে ইমাম সাহেবের করণীয় কি? ইমাম সাহেব এখন আরেকটি সিজদা করবে, নামাজ শেষে তাহু সিজদা দিবে। প্রশ্ন, খেলার সামগ্রী বিক্রি করা জায়েজ আছে কি না? যে সমস্ত খেলা না জায়েজ সে সমস্ত খেলার সামগ্রী বিক্রি করাও না জায়েজ। প্রশ্ন, বোরকা পরিধান করে মুখমণ্ডল না থেকে রাস্তাঘাটে চলাফেরা করলে গুনাহ হয় কি? যে গুনাহ হয়, মুখ ঢেকে চলতে হবে। প্রশ্ন, স্বামীর নাম স্ত্রী মুখে আনতে পারবে না, এটা কি হাদিস? জেনে হাদিস নয়, তবে স্বামীকে নাম ধরে ডাকা এটা আদব পরিপন্থী, ফতোয়ায় আলমগীরিয়াতে মাকরু লিখেছে। প্রশ্ন, পায়ে মেহেদি বা মেহেদি দেওয়া জায়েজ কিনা? যে জায়েজ আছে। সরহ সিরাতুল ইসলাম নামে কিতাবে এবং ফতোয়ায়ে কাজী খান নামে কিতাবে এটাকে সুন্নত লিখেছে, মহিলারা হাতে এবং পায়ে উভয় অঙ্গে মেহেদি ব্যবহার করতে পারবে। প্রশ্ন, মাজহাব না মেনে শুধু ইমাম বুখারিকে অনুসরণ করা যাবে কিনা? ইমাম বুখারিকে অনুসরণ করলে বুখারি শরীফের মাধ্যমে করবেন, বুখারিতে মাত্র হাদিস আছে 4000-এর উপরে কয়েকটা, এই 4000 হাদিস পূর্ণ ইসলাম নয়, আরো লক্ষ লক্ষ হাদিস মিলে যায় পূর্ণ ইসলাম, তো শুধু বুখারিকে অনুসরণ করলে পূর্ণ ইসলামের উপরে আপনি থাকতে পারবেন না, এই জন্য বাকি হাদিসগুলো অনুসরণ করা লাগবে, কারণ বুখারি নিজেও আরেকজনকে অনুসরণ করে চলছেন। ইমাম বুখারি সাফি মজহাবের ছিলেন, উনি ইমাম সাফি সাহেবকে অনুসরণ করে চলছেন, তো যে নিজে আরেকজন অনুসরণ করে তার অনুসরণ করলে আপনি সঠিক ইসলামের উপরে কিভাবে থাকবেন? প্রশ্ন, একের অধিক তীর ধরা যাবে কি না? জিনা যাবে না। প্রশ্ন, নুরুল ইসলাম অলিপুরি সাহেব এক মাহফিলে বলেছিলেন যারা কালেমা পড়ে ঈমান এনেছে তারা নাকি জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে সত্য কথা, কালেমা পড়ে ঈমান আনলে সে জান্নাতি হবে। প্রশ্ন, পাপ থেকে যত দূরে থাকতে চাই ততই সন্নিকটে চলে আসে, বিশেষ করে প্রেম ভালোবাসা, এ থেকে মুক্তির উপায় কি? কোনো একজন বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চলবেন। প্রশ্ন, যেহেতু ফেতনার আশঙ্কার কারণে মহিলারা মসজিদে এসে জমাতে নামাজ পড়া নিষেধ, তাহলে মহিলারা কি ভোট দেওয়ার কাজের জন্য বাইরে যাওয়া ঠিক হবে? ভোট সামান্য সময়ের জন্য দিবে আর মসজিদে দিনে পাঁচবার আসবে। দ্বিতীয়ত, ভোট হলে একটা সাক্ষী, এখন মহিলাকে দিয়ে ভোট দেওয়াইলাম না, যার কারণে খারাপ লোকটা পাস করে গেছে, তুলনামূলক যে ভালো সে পাস করে নাই, এই খারাপ লোকটা পাস করার কারণে তুলনামূলক যে ভালো তার থেকে বেশি খারাপ বেশি করলো, তার একটা অংশ আমার ভাগও আসবে, কেন আমি ভোট দিতে গেলাম না, এই জন্য ভোট দিতে যেতে হবে। প্রশ্ন, যেহেতু 9 বছর হলে মেয়েদের উপর পর্দার হুকুম বর্তায়, তাহলে 9 বছরের অধিক বয়সের মেয়েদের স্কুলে অথবা মাদ্রাসায় পুরুষ দ্বারা শিক্ষা দেওয়া কি ঠিক হবে? বেপর্দায় শিক্ষা দেওয়া ঠিক হবে না, পর্দা সহকারে দেওয়া যাবে, তারপরও অনুত্তম। প্রশ্ন, আমি ছোট সময় এক হুজুরের কাছে কোরআন শরীফ পড়েছি, ওই নিয়মে কোরআন শরীফ পড়েছি, এখন কি আমি ওই নিয়মে কোরআন শরীফ পড়ব? আপনার শুদ্ধ কি অশুদ্ধ এটা দেখতে হবে, নিয়ম দেখলে হবে না, কোনো একজন হুজুরকে শুনাই দিবেন যে আমার সহি হয় কি না। প্রশ্ন, তাফসিরে জালালায়নের পৃষ্ঠার মাঝে অজুবেদিতে স্পষ্ট করা জায়েজ আছে কি না? যে জায়েজ আছে। প্রশ্ন, টাচ স্ক্রিন মোবাইলে উজু ছাড়া স্পষ্ট করে কোরআন তেলাওয়াত করা যাবে কি না? জি যাবে। প্রশ্ন, রজব মাসের 27 তারিখে রোজার বিধান কি? জি না, রজব মাসে কোনো রোজা নেই। 27 তারিখে রোজার ব্যাপারে একটি মওকুফ হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে,
এটাও দুর্বল, তাই সুন্নত হিসাবে রোজা রাখবো না। নফল হিসাবে রোজা রাখতে চাইলে রাখতে পারবেন, কিন্তু এই দিনের সুন্নত রোজা রাখা এই নিয়তে রাখা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, রজবের 27 তারিখে কেউ রোজা রাখলে বর থেকে ডাকে এনে জোরপূর্বক রোজা ভাঙিয়ে দিতেন, না ভাঙলে ব্যত্রাঘাত করতেন। প্রশ্ন, এই ব্যাপারে একটি হাদিস আছে, মানসামায়ামাল জবাব হয়ে গেছে। প্রশ্ন, স্ত্রীর দুধ মায়ের সাথে, স্ত্রীর দুধ মায়ের সাথে দেখা দেওয়া যাবে কি না? জি যাবে। প্রশ্ন, বিভিন্ন দেশের টাকার মান কম বেশি হয় কেন? এটা কোনো ইসলামী প্রশ্ন নয়। প্রশ্ন, আল্লাহুম্মা আমিন বলিয়া মুনাজাত করা যাবে কি? এটা সুন্নত নয়। সুন্নত হলো আল্লাহর প্রশংসা এবং দুরুদ শরীফ নিয়ে মুনাজাত শুরু করা, আল্লাহর প্রশংসা এবং দুরুদ শরীফ দিয়ে মুনাজাত শেষ করা। প্রশ্ন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার হক্কানি পীর নাই তার পীর হয়ে যায় শয়তান, এটা উনি বলেন নাই। প্রশ্ন, নামাজরত অবস্থায় এক বকরির এক ব্যক্তির হাই আসে, তিনি মুখ ধরিয়া আল্লাহ শব্দ বললেন, এতে তার নামাজের কোনো ক্ষতি হয়েছে কি? নামাজ হয়ে গেছে। প্রশ্ন, কামেল হওয়ার জন্য সূরা ফাতিহা একাধারে 40 দিন প্রতিদিন 41 বার পড়া যাবে কি না? এগুলো কোনো হাদিসের কথা নয়। প্রশ্ন, আমি অনেকদিন যাবৎ আমল করছি কিন্তু আমলগুলো মাঝে মাঝেই ছুটে যায়, এই জন্য আমি কি করব? কোনো হকানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চলবেন। প্রশ্ন, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু না দিলে সেই ঘরে লক্ষ্মী আসে না, অমঙ্গল হয়, কথাটা কি সত্য? কথাটি সম্পূর্ণ অসত্য, সত্য নয়। প্রশ্ন, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। প্রশ্ন, খোলা মার্কেটে অনেক পুরাতন জুতা পাওয়া যায়, কেউ বলে এগুলো চুরি করা, কিন্তু আমি তো জানি না যে এগুলো চুরি কি না। এগুলো প্রসিদ্ধ আছে, বিভিন্ন জায়গায় চুরি জুতা পাওয়া যায়, প্রসিদ্ধ থাকলে ওইখান থেকে জুতা কিনা যাবে না। প্রশ্ন, আপনি বলেছেন যে যদি মুরগির ড্রেসিং করা হয় তাহলে তা খাওয়া হারাম হবে, কিন্তু আমার অনেক জায়গায় মুরগির মাংস খেতে হয়, কিন্তু আমি তো জানি না যে মুরগির ড্রেসিং করা হয়েছে কি না। কোনো মুসলমানের ঘরে গেলে যদি না জানে তো আপনাকে ছানবিন করার প্রয়োজন নেই, খেতে পারবেন। হ্যাঁ, যদি জেনে ফেলেন ড্রেসিং করে আনছে তাহলে খাওয়া যাবে না। প্রশ্ন, আমি যে বাসায় থাকি সে বাসায় অবৈধ কারেন্ট, এখন এ বাসায় আমার থাকা ঠিক হবে কি? এই কারেন্ট ব্যবহার করা ঠিক হবে না, বাসায় থাকতে পারবেন তবে কারেন্ট ব্যবহার করা ঠিক হবে না। প্রশ্ন, আঙ্গুলের উপর আংটি পরা যাবে কি না? চারানি পরিমাণ পরা যাবে যদি পুরুষ হন, মহিলা হলে আরো বেশি পড়তে পারবেন। প্রশ্ন, নামাজে ভুলে এক সেজদা করলে কি করণীয়? যখন স্মরণ হয় তখনই আরেক সেজদা করবেন এবং পরবর্তীতে সো সেজদা করবেন। প্রশ্ন, ভুলে 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লে নামাজ সঠিক হওয়ার জন্য কি করতে হবে? 4 রাকাতের পরে বসার পর যদি 5ম রাকাত পড়েন তাহলে আরেক রাকাত পড়ে এরপরে নামাজ শেষ করবেন, 4 রাকাত ফরজ হবে কিংবা 2 রাকাত ফরজ হবে, বাকি 2 রাকাত নফল হবে। আর যদি 4 রাকাত পরে না বসে থাকেন, সোজা দাঁড়াইয়ে 5 রাকাত 6 রাকাত করছেন, তাহলে এটা ফরজ হিসাবে আদায় হবে না, এই নামাজ আপনাকে পুনরায় করতে হবে। প্রশ্ন, কোনো এক জায়গায় চোখের জন্য চিকিৎসা নেই এবং ডাক্তারের কি অন্য দিনের মতো 300 টাকা ছিল, উক্ত ডাক্তার ওই আমাকে নিয়ে অন্য এক রুমে চিকিৎসা করে, এরপর আমার কাছে 500 টাকা কি চায়, কিন্তু আমি বললাম যে আমি তো একজন ছাত্র, আগে 300 টাকা ছিল আর এখন 500 টাকা, অতঃপর ডাক্তার আমাকে বলল যে না থাকলে 300 দিলে চলবে, কিন্তু ডাক্তারের খেদমতে যে লোক থাকে সে বলল যে পরে যখন আসবেন তখন 200 টাকা নিয়ে আসবেন। এখন আমার প্রশ্ন হলো, উক্ত টাকা কি আমার দেওয়া লাগবে যে না লাগবে না, যেহেতু ডাক্তার 300 টাকার কথা বলে দিয়েছেন আর দেওয়া লাগবে না। প্রশ্ন, প্রত্যেক মাসে কয়টি রোজা রাখা উত্তম? 3টি। প্রশ্ন, মোবাশ্বির হোসাইন, লা মাজহাবিরা রমজানের ঈদ এবং রোজার ঈদ আরবের সাথে মিল করে রাখে, এর জবাব কি? আরবের সাথে মিল করে রাখলে চন্দ্র যে শুধু আরব দেশে আগে উদিত হয় এমন তো নয়, তার পশ্চিমে আরো আগে হয়, তো তাহলে আরবের সাথে মিল করা যুক্তিকতা কি? এটা ঠিক নয়, আরবের সাথে মিল করতে হইলে নামাজও মিল করো। আমরা এখন নামাজ পড়ছি যেই সময়ে, এই সময় আরবরা আসর নামাজ পড়তেছিল, তো তাহলে আমরা কি এই সময় আসর করব? প্রশ্ন, হুজুর এক ভাই আল্লাহর কসম কেটে বলেছেন যে মোবাইলে রেকর্ডের মাধ্যমে
বয়ান রেকর্ড করে শুনে আমল করলে হেদায়েত কখনো আসবে না। এখন কথা হলো তার কথা কতটুকু আমলযোগ্য, যে না এটা আমলযোগ্য কথা না, কসম খাইলে তাকে কাফারা দিতে হবে। প্রশ্ন, আমি শুনেছি কেউ যদি নদী অথবা পুকুর সাগর ইত্যাদিতে পড়ে যদি মারা যেতে শুরু করে, তখন যদি হযরত হিজরা সালামকে স্মরণ করে তখন নাকি তিনি সাহায্য করেন, যে না কথাটি সঠিক নয়।